नमस्कार बंधुरा, द श्रेयास किचेने एई पर्वे आमी निये एसेछि पनीर जालफ्रेजी रेसिपि, जा भीषणी सहज एकटी रेसिपि। खूब सहजे खूब ताड़ाताड़ी तैरी एई रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करछि। जालफ्रेजी हलो एकटी स्टार फ्राइड डिश कारी, जेटा भीषणी एकटा स्पाइसि ग्रेभिर साथे परिवेशन करा हय। খুবই সহজ এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সহজভাবে ঘরে থাকা উপকরণে তৈরি রেসিপি আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে, আর কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি আমরা ভীষণই টেস্টি করে বানিয়ে নিতে পারি। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য কড়াইতে আমি দিয়েছি 2 চামচ তেল। তেলে প্রথমে তেল গরম হওয়ার পরে সাদা জিরে ফোড়ন দিয়ে তাতে একটা ছোট সাইজের পেঁয়াজ একটু মিহি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নেব, সঙ্গে একটু জুলিয়ান করে কাটা আদা টুকরোও দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর আদাটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর কালারটা হালকা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখুন হালকা এর কালারটা চেঞ্জ হওয়া অবধি, হালকা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে, তখনই এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায়। আর সেই সঙ্গে পেঁয়াজটাও দেখুন আরও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজের কালারটাও আরও গোল্ডেন হয়ে আসছে। এবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। এই রান্নায় একটু আমি সস ব্যবহার করব, সেই কারণে নুনটা কিন্তু আন্দাজ মতন দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা এই গ্রেভির কালারটাকে খুব সুন্দর করে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আরেকটু, এটা যেহেতু একটু স্পাইসিও হয় সেই কারণে চাইলে কিন্তু লঙ্কার গুঁড়ো আরেকটু দিতে পারেন, বা একটু কাঁচা লঙ্কা এখানে চিরে দিয়ে দিতে পারেন। আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। এবারে গুঁড়ো মশলাগুলোকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালোভাবে এখানে দেখুন মশলাটাকে আগে প্রথমে আমরা কষিয়ে নিচ্ছি। ভীষণই সহজ এই রেসিপি, এটা কিন্তু একটি ইন্ডিয়ান ডিশই বলা যেতে পারে, তবে একটু এর মধ্যে চাইনিজ ভার্সন শুধু মিশিয়ে একদম রেস্টুরেন্টের স্টাইলে আমরা ঘরোয়াভাবে খুব সহজে রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারি। দেখুন মশলা আমাদের খুব ভালো করে কষে এসেছে। এইখানে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি আর টমেটো পিউরি ব্যবহার করছি না, এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। অন্তত 3-4 চামচ একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, আমি এখানে আর টমেটো পিউরি দিচ্ছি না। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এবারে সসগুলো আমরা ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু আমাদের এরকমই তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব শুকনো শুকনো একটা রেসিপি হয়, তবে এর এই যে গ্রেভি যেটুকু থাকে তাতেই কিন্তু ভীষণই টেস্টি হয়, তাতেই খেয়ে নেওয়া যায় যে কোনো রুটি পরোটা সব কিছুই। এখানে আমরা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলোকে একটু লম্বা করে, পেঁয়াজের স্লাইস আর ক্যাপসিকামগুলো এখানে একটুখানি লম্বা করে কেটে দিয়েছি। এগুলো মিনিট খানেক ভেজে নেব, কারণ এইখানে কিন্তু এই সবজিগুলো মানে এই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে খুব বেশি সিদ্ধ করবার দরকার নেই, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। একটু বীজ ছাড়িয়ে নিয়ে টমেটোকেও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি মিনিট খানেক, তারপরে টমেটোটা অ্যাড করলাম, তাহলে টমেটোটাও একটু থাকবে ক্রাঞ্চি ভাব, পুরো গলে যাবে না। এবার হালকা এগুলোকে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো একটুখানি ভিনিগার। দেখুন এগুলো খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না, 1 চামচ একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা শুরু করেছিলাম একদম ইন্ডিয়ান ডিশ হিসাবে, তারপরে দিয়ে দিলাম এখানে একটু চাইনিজ তড়কা। দুটো মিলেমিশে ভীষণই টেস্টি এই রেসিপিটি, আর দেখুন কত সহজে তৈরি হয়ে যায়। এখানে পনিরগুলো আমরা এরকম লম্বা লম্বা, সবজিগুলিও একটু লম্বা লম্বা করে কেটেছি, তাই পনিরগুলিও এরকম লম্বা লম্বা করেই কেটে দিচ্ছি। এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারও আপনারা ব্যবহার করতে পারেন, সব মিলে একটা বেশ কালারফুল রেসিপি এটা তৈরি হয়ে যায়।
এবারে পনিরগুলো সব দিয়ে দেওয়ার পরে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে আমি এখানে খুন্তি দিয়ে এরকম আস্তে করে এগুলো তুলে পনিরগুলোকেও এইভাবে আমরা মশলার সাথে একটুখানি ফ্রাই করে নেব, হালকা করে নাড়াচাড়া করে নেব যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর আমি তো এটা খুবই সাবধানে করছি, এই কারণে আমি পনিরটা জাস্ট বানিয়েছি আর তারপরেই রেখে, মানে ঘন্টাখানেক হয়েছে আমি পনিরটা বানিয়েছি তারপরেই রান্নাটা করছি, তাই খুবই সাবধানে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ভেঙে না যায়। এবার মিনিটখানেক একটু সব মশলার সাথে এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিনিটখানেক আমরা একদম লো আঁচে রেখে দেব, তাতে পুরো পনিরের মধ্যেও ভালোভাবে সব মশলাগুলো চলে আসবে। এখানে দেখুন এই এইভাবেই আমরা এটা রুটি পরোটা সবের সাথেই কিন্তু খুব ভালোভাবেই এটা হয়ে যায়, বা নুডলসের সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খুব খারাপ লাগে না, ফ্রাইড রাইসের সঙ্গেও ভালোই জমে। এটা দিয়ে দিচ্ছি এবার একটু ধনে পাতা, ব্যাস মিনিটখানেক এটাকে এইভাবে ফ্রাই করে তারপরে ধনে পাতা শুধু একটু মিশিয়ে দিয়ে আমাদের পানির জাল ফ্রেজি একদম রেডি হয়ে গেল গরম গরম সার্ভ করার জন্য। এটা গরম গরমই সার্ভ করে দেবেন, গরম গরমই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দেখুন একেবারে ডিনারে খাওয়ার আগে বেশিক্ষণ সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এই পানির জাল ফ্রেজি। একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, দু মিনিট পরেই আমরা এটাকে সার্ভ করে দেব। ভীষণ সহজ এই রেসিপিটি, না কোনো মশলা বানানোর ঝামেলা, না বাটাবাটির ঝামেলা, খুব সহজে একদম রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু আমরা বানিয়ে নিতে পারি এই পনির জাল ফ্রেজি। রেসিপিটি নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর রোজ রোজ নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।